গুড ইভিনিং। আজকে হলো 27 সেপ্টেম্বর আর সোমবার। তো আমি চলে এসেছি, ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছ, যারা আগে দেখেছো আর কি, বহুদিন ধরে দেখছো, তারা বুঝতে পারছো যে আমি কলকাতায় চলে এসেছি, তো শিলচর থেকে। আর এখনও আমার কাশিটা হচ্ছে, কালকে একটা ডাক্তার দেখাবো, হতে পারে হয়তো দেখাবো, নাও হতে পারে। আর এই আর কি, শিলচরে বেশ ভালো কাটালাম প্রায় 2 মাস মতো। এখন কি বলবো, কিছু বুঝতে পারছি না। সব রকম দিয়ে, শুধু মানে সব দিক থেকে বিভিন্ন রকমের শুধু সমস্যা সমস্যা আর সমস্যা, সমাধানের উপায় ভাবছি আর ভেবেই চলেছি। তার মধ্যে যদি অন্তত আমি আর আমার ছেলে মেয়ে সুস্থ থাকতাম তাও হতো। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো কাউকে বলা যায় না, কারোর সঙ্গে শেয়ার করা যায় না, শুধু অপেক্ষা করতে হয় সময়টা পেরিয়ে যাওয়ার। আর এখন অনেকেই, বেশিরভাগ মানুষই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে আমিও একজন। যাই হোক, এসব কথা বলতে নেই, বলবো না বলবো না বলবো না। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। আমার লাইফের আপডেট হলো, আমার এখনও কাশি হচ্ছে, তবে শিলচরের তুলনায় কলকাতায় এসে কাশিটা একটু কম হচ্ছে। আর দেখা যাক সুস্থ হয়ে উঠতে পারি কি না। দুর্গাপুজোয় ভেবেছিলাম শিলচরে কাটাবো, কিন্তু কোনো কারণে সেটা হলো না, কলকাতাতেই থাকবো। আর তারপর দেখা যাক লাইফ আমাকে কোন দিকে নিয়ে যায়। শুধু প্রে করি যেন আমরা সুস্থ থাকি এবং তোমরাও সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই চাই। চলো এখনকার মতো বাই বাই, টাটা, আবার কালকে দেখা হবে, কথা হবে। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, বেশি বেশি করে জল খাবে। বাই বাই।